Assalamualaikum. Welcome to my channel Cooking Jasmine Begum. আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আইছি। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। লাইক করবা, শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা প্রেশার কুকার বোয়াইছি, তেল দিলাম, পাঁচফোড়ন দিছি, মেথি পাতা দিছি, ডালচিনি দিছি, তেজপাতা দিলাম, এলাইচ দিছি, মরসার পাউডার দিছি, আদা রসুন দিলাম, পেঁয়াজ দিছি, লবণ দিলাম, হলুদ দিছি, গরম মশলা দিছি, বাহর দিছি, জিরা দিলাম, পেঁয়াজ রে লাড়িয়া দিলাম, লাড়িয়া শেষ। এখন বেড়ির মাংস ডাইরাম, মাংস লড়িয়ে দিয়েছি, ছয় থেকে 7 মিনিট আমি জাল দিছি। আলু বিরান করে দিয়েছি, আলু দিয়ে বেড়ে মাংস দিলাম, আলু দিলেছি মাংসের মাঝে, তারপরে আমি মশলা দিব, লাড়িয়ে দিছি, এখন আমি মশলা দিই, মরিচ দিলাম, দুই চামচ মরিচ দিছি, দিয়ে এখন লাড়িয়ে দিলাম, আমি 1 গেলাস পানি দিছি, আলু হিসবার লাগে, লাড়িয়ে দিলাম, এখন প্রেশার কুকারের লিডটা লাগাইয়া দিব, দিয়ে আরো 2 থেকে 3 মিনিট আমি জ্বাল দিব, তরকারি হয়ে গেছে, আমি একটা হাঁড়ির মাঝে লইয়ে নিয়েছি প্রেশার কুকার, আলু দিয়ে বেড়ির মাংস, আজকে লাঞ্চের রান্না, চপর তরকারি, ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।